আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, ব্যান্ডেলে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সরব হলো ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স। শনিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। তিনি জানান, রাধিকাপুর থেকে কলকাতাগামী দিনের একটি মাত্র ট্রেন এই কুলিক এক্সপ্রেস, যেটি বর্ধমানের পর একেবারে হাওড়ায় স্টপেজ দেয়। বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব প্রায় 105 কিলোমিটার। মাঝে ব্যান্ডেলের মতো একটি গুরুত্বপূর্ণ স্টেশনে তার কোনো স্টপেজ নেই, যার কারণে বহু মানুষকে সমস্যায় পড়তে হয়। আমাদের কুলিক এক্সপ্রেস একটাই মাত্র দিনে রায়গঞ্জ থেকে কলকাতায় যাওয়া যায়, রাধিকাপুর থেকে কলকাতায় যাওয়া যায়, একটাই মাত্র ট্রেন আছে। সেই ট্রেনটা বর্ধমান থেকে ছাড়ার পরে এটা হাওড়ায় পৌঁছায়। বর্ধমান থেকে হাওড়ার ডিস্টেন্স 105 কিলোমিটার, তার মাঝখানে বর্ধমান থেকে 700 কিলোমিটার পরে ব্যান্ডেলে একটা গুরুত্বপূর্ণ জংশন, সেখান থেকে তিন দিকে যাতায়াতের ব্যবস্থা আছে লোকাল ট্রেনের মাধ্যমে। সেইটার গুরুত্বপূর্ণ স্টপেজ, কিন্তু সেখানে স্টপেজ না দিয়ে সোজা হাওড়ায় পৌঁছায়। খুব স্বাভাবিক, কারণে যাত্রীদের প্রচুর অসুবিধা ভোগ করতে হয়। সবাই তো আর কলকাতা বলতে কলকাতায় থাকে না, তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই দিনের ট্রেনটা ট্রাভেল করে। তা আমরা সেই, যাতে ব্যান্ডেলে স্টপেজ দেওয়া হয় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কারণ রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ, রাধিকাপুর থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স 375 কিলোমিটার, বর্ধমানের ডিস্টেন্স 375 কিলোমিটার, সেখান থেকে হাওড়ার ডিস্টেন্স 105 কিলোমিটার। আমাদের রাধিকাপুর থেকে বর্ধমান যেতে 13টা স্টপেজ দেয় ট্রেন, সেখানে এত ঘন ঘন স্টপেজ দিচ্ছে। সুতরাং আমাদের দাবি যে ব্যান্ডেলে স্টপেজটা দেওয়া হোক, কারণ এতগুলো যখন স্টপেজ দেওয়া হচ্ছে সেখানে, সেই স্টপেজটা খুবই গুরুত্বপূর্ণ। সেই স্টপেজটা যাতে দেওয়া হয় জনসাধারণের স্বার্থে, যাত্রী সাধারণের স্বার্থ যত বেশি পূরণ হবে রেলের আয়ও তত বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা জেনারেল ম্যানেজার এনএফ রেলওয়ে আর জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিয়েছি, সাথে ডিএমকে এবং আমাদের এখানকার এমপিকে জানিয়েছি। আরজিগড় মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে হত্যার অভিযোগ ঘিরে বর্তমানে তোলপাড় গোটা রাজ্য। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে জেলায় জেলায়। শনিবার এই ঘটনাকে সামনে রেখে আন্দোলনে নামলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এদিন তারা একত্রিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান। অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। আগামীতেও এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সন্ধ্যায় তারা রায়গঞ্জে মৌন মিছিল করেন। আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, আশা করি এখনো অবধি আপনারা সবাই, মানে আরজিগড় গভর্নমেন্ট মেডিকেল কলেজে একজন জুনিয়র, একজন ওয়েল ট্রেন ডক্টরের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাকাণ্ড সম্বন্ধে আপনারা সবাই অবগত। আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তাররা আরজিগড়ে হওয়া এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং আমরা অবিলম্বে যারা অভিযুক্ত আছে, মানে পুরো ঘটনার প্রপার ইনভেস্টিগেশন এবং যারা অভিযুক্ত আছে তাদের অবিলম্বে শাস্তি, এটা আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর দিদি সুবিচার পাচ্ছে না, ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে। আর আমাদের কলেজ থেকে আজকে একটা মৌন মিছিলের আয়োজন করা হয়েছে সন্ধেবেলাতে, তো আমরা আরজিগড়ের পাশে আছি। অন্যান্য পেরিফেরাল কলেজগুলোর মতো আমরাও আরজিগড়ের পাশে থেকে এই মৌন মিছিলের আয়োজন করেছি আজ। আরজিগড় হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে হত্যার অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য। দোষীর শাস্তি চেয়ে ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এই ঘটনার প্রতিবাদে শনিবার রায়গঞ্জের পথে নামল DYFI এবং SFI। এদিন রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। হাসপাতালের মহিলা চিকিৎসকের সাথে এমন ঘটনায় স্তম্ভিত ছাত্র এবং যুব নেতৃত্ব। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন DYFI এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। আমরা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে আসছে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি আমরা নিয়েছি, কারণ গতকাল আমরা দেখলাম রাজ্যের NRS হাসপাতাল আরজিগড় হাসপাতালে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী মৌমিতা বেপনা অস্বাভাবিক মৃত্যু, তাকে ধর্ষণ করে খুন করে হাসপাতালের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি,
রাজ্যের একজন হবু ডাক্তার তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে, আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের ছাত্র যুবরা, আমরা আজকে এখানে পদবরোধ করেছি। আমরা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করে দিতে চাই, ওই লোকসভায় 32টা সিট পেয়েছে যেন বুকটা চওড়া যেন না করে। মানুষ চায় সঠিক বিচার হোক, সঠিকভাবে বেকারের চাকরি হোক, আর যে বেকাররা চাকরির জন্য হাসপাতালে পরীক্ষারত হচ্ছে তাদের সঠিক সুরক্ষা দিক। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হচ্ছে রায়গঞ্জে পথকুকুরদের দল। শরীরে উৎপত্তি হচ্ছে টিউমার, ঝরছে রক্ত। এক থেকে একাধিক পথকুকুর আক্রান্ত হচ্ছে শহরে। পশু চিকিৎসকদের মতে এটি ভয়ানক ছোঁয়াচে রোগ। সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব, তবে এর চিকিৎসাও বেশ ব্যয়বহুল। ভয়ানক বিপদের সম্মুখীন পথকুকুররা আক্রান্ত হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে, যাকে ঘিরে চিন্তিত পশু চিকিৎসক থেকে শুরু করে পশুপ্রেমী মানুষজন। সম্প্রতি রায়গঞ্জ শহরের চতুর্দিকে পথকুকুরদের অসহায় অবস্থা চোখে পড়েছে। পশু চিকিৎসকদের মতে এই রোগটির নাম ট্রান্সমিসিবল ভেনেরিয়াল টিউমার্স, অর্থাৎ এটি এক ধরনের ক্যান্সার। পুরুষ কিংবা স্ত্রী উভয় পথকুকুরদের যৌনাঙ্গে এই সমস্যা দেখা যায়। যৌনাঙ্গ থেকে ক্রমাগত রক্ত ঝরতে থাকে, সেখান থেকে টিউমার বৃদ্ধি পায়। আরও ভয়ানক বিষয় হলো এই রোগ ছোঁয়াচে, এর থেকে একাধিক পথকুকুর এর দ্বারা আক্রান্ত হচ্ছে। জানা গিয়েছে এর জন্যে তাদের রক্ত পরীক্ষা করে কেমোথেরাপি দিতে হবে। এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত পথকুকুরদের প্রাণহানি ঘটবে বলেই জানিয়েছেন পশু চিকিৎসকরা। রায়গঞ্জের পশু চিকিৎসক ডক্টর রাকেশ মণ্ডল জানিয়েছেন এটি এক ধরনের ক্যান্সার, এক কুকুর থেকে আরেক কুকুরে সংক্রমিত হয়। সঠিক চিকিৎসা ছাড়া এই রোগ নিরাময় করা সম্ভব নয়। যৌন মিলনের মাধ্যমে সব থেকে বেশি পথকুকুরদের মধ্যে এই রোগ ছড়ায়, তাই এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণ রোধ করা আবশ্যক। এই রোগটির নাম হলো ক্যানাইন ট্রান্সমিসেবল ভেনেরিয়াল টিউমার বা গ্র্যানুলোমা, সিটিভিটিও বলা হয় শর্ট ফর্মে। এটা এক ধরনের ক্যান্সার, কিন্তু এই ক্যান্সারটা আবার এক ডগ থেকে আরেক ডগের শরীরে ট্রান্সফার হতে পারে, এই জন্য এর নাম ট্রান্সমিসেবল। এটা একটা ভয়ানক রোগ, কারণ এই রোগ আপনাআপনি সেরে যায় না, এর সুনির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করলে এটা কিন্তু সুস্থ হয়ে যাবে। এবং এই রোগে কি হয়, পেচ্ছাপের জায়গা থেকে মানে যৌনাঙ্গ থেকে দেখবেন টিউমারের মতো গ্রোথ হবে, রক্ত বেরোবে, অনেক সময় মনে হবে যেন কিছু খুবলে খেয়ে নিয়েছে, এবং সেই ডগ প্রচণ্ড ব্যথা পায়, জ্বর আসতে পারে, খাবার খাওয়া ছেড়ে দেয়, খুবই কষ্ট পায় এই রোগে ডগ। দেখুন, এই রোগের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, যেহেতু ক্যান্সার এটা একটা, বাট এই ক্যান্সারটা ট্রান্সমিসেবল, বারবার বলছি, এটা একটা ডগ থেকে আরেক ডগের শরীরে ছড়াতে পারে, এবং এটা ছড়ায় যৌন মিলনের মাধ্যমে। ধরুন একটা মেল ডগ একটা ফিমেল ডগের সাথে মিটিং করলো, সেই ফিমেলটার এই রোগটা রয়েছে, তাহলে কি ওই মেল ডগ পরবর্তীকালে আবার যে যে ফিমেলের সাথে মিটিং করবে সেই ফিমেলের কিন্তু এই রোগটা হতে পারে। যেহেতু জ্বর, এই দেখুন, এই রোগটাকে কন্ট্রোল করতে গেলে ওদের জন্ম নিয়ন্ত্রণ যেটা আছে সেটা কন্ট্রোল করতে হবে। তার জন্য মেন ট্রিটমেন্ট হলো গিয়ে ওদেরকে ক্যাস্টেশন করতে হবে, আর ফিমেলগুলোকে ওভারি হিস্টেক্টমি বা নিউটারিং স্পেইং করতে হবে, ছেলেগুলোকে নিউটার করতে হবে, মেয়েগুলোকে স্পেইং করতে হবে। এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের একটা উপায়। জন্ম নিয়ন্ত্রণ না করতে পারলে এই রোগ ছড়াতে থাকবে। বললাম এটা যেহেতু এক ধরনের ক্যান্সার, এর কেমোথেরাপি রয়েছে, ভয়ের কিছু না, সপ্তাহে একবার করে করতে হয়। সেটা তার শারীরিক অবস্থা অনুযায়ী আমরা দেখে সেটা নির্ণয় করি যে কতদিন পরে দেব, কিভাবে কি ডোজে দেওয়া হবে, তার শারীরিক অবস্থা দেখে আমরা নির্ণয় করি। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন পথকুকুরদের মধ্যে এই রোগ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পথকুকুরদের যৌন মিলনের সময় আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে। এই রোগ সংক্রামক, শহরে ভয়াবহ আকার ধারণ করবে, রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই সরকারিভাবে শেল্টারের দাবি জানিয়েছেন তিনি। হ্যাঁ, কুকুরদের মধ্যে রিসেন্টলি যে টিভিটি, হ্যাঁ, ট্রান্সমিসেবল ভেনেরিয়াল টিউমার, এটা এক ধরনের ক্যান্সার, এই রোগটা একটু বেশি মাত্রায় কুকুরদের মধ্যে, বিশেষ করে পথকুকুরদের মধ্যে সম্প্রতি দেখা যাচ্ছে। এর আগেও ছিল, কম ছিল, কিন্তু সম্প্রতি আমরা এই রোগটা খুব বেশি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকেরা ফোন করছে চিকিৎসার জন্য। শহরে অবশ্যই ভয়াবহ রূপ ধারণ করবে, এবং এর যে চিকিৎসা খুব ব্যয়বহুল, এবং আমরা চেষ্টা করি চিকিৎসা করা, কিন্তু রাস্তায় এটা সম্ভব নয়। যতদিন না আমাদের উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গে সেরকম কোনো শেল্টার নেই, ইনডোর ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের গভর্নমেন্ট পশু হাসপাতালে নেই, সেখানে সম্ভব হচ্ছে না, তো একটা পার্মানেন্ট শেল্টার না হওয়া পর্যন্ত
কুকুরদের এই রোগ থেকে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ছে। আমরা বিভিন্ন পশুপ্রেমীর বাড়িতে রেখে পথ কুকুরদের টেম্পোরারি শেল্টারে রেখে এটা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। চিকিৎসাটা ব্যয়বহুল, আমাদের পক্ষে খুব বেশি সম্ভব নয়। সরকার বা প্রাণী সম্পদ দপ্তর সাহায্য করলে আমরা অনেকটাই অনেক কুকুরকে সুস্থ করে তুলতে পারবো। পিপল ফর অ্যানিমেলস এর সদস্য দেবাশিস দাস জানিয়েছেন, এখনো পর্যন্ত 3 শতাধিক পথ কুকুরের এই রোগ হয়েছে বলে জানতে পারা গিয়েছে। বেশ কিছু পথ কুকুরের চিকিৎসাও করা হয়েছে, তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা মিলছে না। অবিলম্বে সরকারিভাবে শেল্টার তৈরির দাবি জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে পোষ্য কুকুরগুলিকে ঘরের বাইরে না আনার বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি। এগুলো রেগুলার এখন মোটামুটি আমাদের মান্থলি 6টা থেকে 7টা কেস আমাদের কন্টিনিউ করতেই হয়, আর ট্রিটমেন্ট প্রচুর কস্টলি, গভর্নমেন্ট থেকে কোনো রকম আমরা সুযোগ সুবিধা পাই না। তো আমাদের পক্ষে, আমাদের পিএফএ যতটা পক্ষে, যতটা পসিবল আমরা করি। এগুলো ম্যালিগন্যান্ট তো ক্যান্সার, তো সেক্ষেত্রে এর ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্তটাই কস্টলি হয়, ব্লাড টেস্ট করে কেমোথেরাপি করতে হয়। সে কারণে মোটামুটি ওদের যেটা সিমটম দেখা যায়, ধীরে ধীরে ওদের আশেপাশের এরিয়াগুলো ফুলে যায়, ফুলে গিয়ে সেখান থেকে ব্লাড পড়ে, ব্লাড পড়ে গিয়ে ধীরে ধীরে অ্যানিমিক হয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয়। তো সেক্ষেত্রে ধীরে ধীরে পেশেন্টটা মারা যায় উইদাউট ট্রিটমেন্টে। আমরা চাইছি গভর্নমেন্ট থেকে যেন আমাদের এখানে একটা শেল্টার হাউসের প্রপার ব্যবস্থা করে, কারণ আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কেন আমাদের উত্তরবঙ্গে আমাদের কোনো রকম শেল্টার নেই, কলকাতা থেকে বাইরে থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে। আমাদের এত বছর এনজিও, কোনো রকম আমরা গভর্নমেন্ট থেকে হেল্প পাই না। সেক্ষেত্রে আমরা চাইছি একটা প্রপার জায়গা যেখানে তাদের রেখে সুস্থ করে তাদের অনস্পট যেখান থেকে তুলে দেওয়া হয়েছে সেখানেই আমরা ছেড়ে দিতে পারি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রবিবার 11ই আগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। 1908 সালের এই দিনেই মাত্র 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তিনি। প্রতি বছর এই দিনটিকে আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করা হয়। এদিন সরকারি ছুটি থাকায় আগের দিন অর্থাৎ শনিবার ক্ষুদিরাম বসুকে স্মরণ করল রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। শনিবার স্কুলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। পাশাপাশি নাটক, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ক্ষুদিরাম বসুকে। আগামীকাল 11ই আগস্ট বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস, ওই দিনটি আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করা হয়। আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শহীদ ক্ষুদিরামের 118তম আত্মোৎসর্গ দিবস বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে মালা প্রজেক্ট সহ বিভিন্নভাবে শহীদদেরকে স্মরণ করা, বিদ্যালয়গুলোকে সাজিয়ে তোলার প্রকল্পগুলো চলছে। তারই অঙ্গ হিসাবে আমরা ক্ষুদিরামকে আমরা শ্রদ্ধা জানালাম। ছাত্রছাত্রীদের মধ্যে তার যে বীরত্ব এবং এত অল্প বয়সে, 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়ে নেওয়া, সেটাকে একটি নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা এদের মাধ্যমে কাছে উপস্থাপন করা হয়েছে। এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে। রাজ্য অ্যাথলিট মিটে জোড়া সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলিট মোহাম্মদ মহসিন আওয়াল। শনিবার 800 মিটার দৌড়ে আবারও প্রথম স্থান পেয়ে সোনা জিতল মোহাম্মদ মহসিন আওয়াল। শুক্রবার রাজ্য অ্যাথলিট মিটে ছেলেদের অনূর্ধ্ব 20 বিভাগে 1500 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছিল মোহাম্মদ মহসিন আওয়াল। তার জোড়া সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়ামহল। শুক্রবার জেলায় 3টি পদক লাভ করে জেলার অ্যাথলিটরা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উজ্জ্বল কুমার সিংহ ছেলেদের অনূর্ধ্ব 23 বিভাগে জ্যাভলিন থ্রোতে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পায়। সৌমা বর্মন মেয়েদের অনূর্ধ্ব 23 বিভাগে 1500 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জেতে জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপোখর নন্দঝাড় ছাত্র সমাজ এবং ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি। এদিনের খেলায়
আগাগোড়া বল নিজেদের দখলে রাখেন গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ। এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমিকে 8-0 গোলে পরাজিত করে জয় পায় গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ। এদিনের খেলায় নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষে 4টি গোল করেন রাখি মণ্ডল, 2টি গোল করেন দীপা সিনহা, 1টি করে গোল করেন সীমা সরকার, ফতেমা খাতুন। এদিনের ম্যাচে 4টি গোল করে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান নন্দঝাড় ছাত্র সমাজের রাখি মণ্ডল। রায়গঞ্জ স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট 3টি দল। লীগ ফরম্যাটে সোমবার পর্যন্ত চলবে প্রতিযোগিতা। রবিবার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে কানকির আজিমা ফুটবল একাডেমি এবং ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি। সোমবার মাঠে নামবে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং কানকির আজিমা ফুটবল একাডেমি। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার অভিযোগ ঘিরে আন্দোলন চলছে রায়গঞ্জে। শনিবার সকাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। বিকেলে রায়গঞ্জের চণ্ডীতলা থেকে মোমবাতি মিছিল করা হয়। শহর পরিক্রমার পর মোমবাতি মিছিল গিয়ে শেষ হয় ঘড়ি মোড়ে। মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএমএর সদস্য ডক্টর দেবব্রত রায়। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু দাস, ডক্টর কেসি ব্যানার্জি, ডক্টর ধীমান পাল সহ অনেকেই। আরজিকরের ঘটনার বিরুদ্ধে একযোগে সোচ্চার হন সকলেই। আপনারা সবাই জানেন যে পরশুদিন রাতে কলকাতার মূল কেন্দ্রে আরজিকর মেডিকেল কলেজে একজন ট্রেনি চিকিৎসক, পিজিটি চিকিৎসক, মহিলা চিকিৎসক প্রবল অত্যাচার এবং আলটিমেটলি তার মৃত্যু হয়েছে। আমরা সবাই মনে করছি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যা বলছে এটা এক ধরনের হত্যা, নৃশংস হত্যা, যার কোনো ইতিহাসে, সাম্প্রতিকতম ইতিহাসে কোনো মেডিকেল ফ্যাটার্নিটির কারোর প্রতি এদের মধ্যে ঘটনা ঘটেনি। যা ঘটে গেছে তার কোনো বলবার নেই, কিন্তু আমরা যারা আছি এখনও, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত আছি, সব চিকিৎসক হোক, স্বাস্থ্যকর্মী হোক বা কোনো না কোনোভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত, এবং যারা সামাজিক উৎসম্পন্ন মানুষ যারা আজকে এখানে সমবেত হয়েছে, এই মিছিলের মধ্য দিয়ে, র্যালির মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে যে আমাদের সন্তান তুল্য যে মেয়েটি আজকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আমাদের ছেড়ে চলে গেল, মানে চলে যেতে বাধ্য করা হলো, এটা আমরা সহ্য করতে পারছি না। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যেই এই আমরা সবাই সমাবেত হয়েছি। এই ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনকে সচেষ্ট হতে হবে, এবং যে বা যারা এই ঘটনা ঘটালো তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, শাস্তির দাবি জানাচ্ছি, যাতে কেউ কখনো এই ধরনের ঘটনার ঘটানোর বিন্দুমাত্র কোনো সাহস না পায়। গত পরশু রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদেরই দিদি, একজন পিজিডি ডক্টরের সাথে সেকেন্ড ইয়ারের চেস্ট মেডিসিনের, যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার সাথে যে পাশবিক আচরণ করা হলো, এটা একেবারেই সভ্য সমাজের থেকে কাম্য নয়। আমরা চাই এই পেশার সাথে যারা যুক্ত আছি, ডাক্তারি পড়ুয়ারা, সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতব্যাপী একটা প্রতিবাদ মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, তার সাথে আমাদের সমাজে আরও যারা শুভাকাঙ্ক্ষী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আছে, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা গভীরভাবে মর্মাহত, তাই আমরা সমাজের সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি তারা যেন এই দুর্দিনে আমাদের পেশার সাথে যুক্ত সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান, এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে আর না ঘটে। এটা একেবারেই কাম্য নয় আমাদের মতো একটা সুস্থ সমাজের জন্য, তাই আজকে আমরা এই শোক মিছিল বা মোমবাত মিছিলের আয়োজন করেছি। যে আরজিকরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আন্দোলনে আমি অবশ্যই এই আমাদের জুনিয়র ডক্টর এবং সমস্ত হেলথ পার্সোনালদের সঙ্গে আছি। কোনো অবস্থাতেই কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ একেবারেই অভিপ্রেত নয়, সেটা কোনো মতেই সহ্য করা যায় না। কারণটা হচ্ছে নিরাপত্তার অভাব মাথায় নিয়ে কাজ করা যায় না। এই আমাদের চেষ্টা করতে হবে যেন এই সমস্ত অনভিপ্রেত ঘটনা না ঘটে, এই এখানে এটা সমগ্র সমাজের জন্যই খারাপ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।